কিন্তু ইসলামের বিধান তো হচ্ছে গিয়ে অমুসলিমের সাথে মানে বন্ধুত্ব অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা আমি আমি এই আয়াতটাও আমি ওনাকে দিয়েছিলাম আয়াত না শুধু আমরা তো এই ভিডিওগুলো বারবার বারবার শুনিয়েছি আবারও আপনাকে একটু শোনাতে চাই আপনি একটু শোনেন তাহলে এটা একটু শোনেন হ্যাঁ হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি দুই ধরনের জিনিস আছে একটি হচ্ছে যে আপনি

আচ্ছা এ উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া উনি বলেন কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন হতে পারে না তো আপনার বন্ধু তো মানে ইসলাম বিরোধী কাজ করছে সে কিভাবে একজন ভালো মুসলমান হইল সে হয়তো ভালো মানুষ কিন্তু সে তো ভালো মুসলমান না হ্যাঁ আমি আমি এগ্রি করি ব্যাপারটা উনি আসলে একটু জগা খিচুড়ি টাইপের ভালো প্র্যাকটিসিং মুসলিম বলবো ভালো মানুষ বলবো কারণ এরকম অনেকবার হয়েছে আমরা বন্ধুর ভাষায় একসাথে শুকরের মাংস এবং গরুর মাংস রান্না হয়েছে এবং

বিদেশ থেকে কয়েকজন সাংবাদিক আসবেন তাদেরকে আমি শহরটা একটু ঘুরে দেখাবো তো আমি তাদেরকে নিয়ে গেছি এখন যেই সাংবাদিকরা এসছে তারা সব মুসলিম দেশ থেকে যে লিবিয়া তারপরে লেবানন এই সমস্ত দেশ থেকে আসা মুসলিম সাংবাদিক তো তাদেরকে আমি বললাম যে চলো এখানে একটা বার আছে সেখানে গিয়ে আমরা চলো বিয়ার টিয়ার খাই সে তারাও খুব খুশি বিয়ার টিয়ার ধুমায় বিয়ার টিয়ার খাইতেছে মানে ভদকা নিলো তারপর হুইস্কি নিল কেউ কেউ হুইস্কি নিলো কেউ কেউ ভদকা নিলো ভালো মতো খাইলো তারা তারপর খায় টায় তারপর আমরা বের হইলাম বারটা থেকে বের হইলাম বের হওয়ার পরে এখন সবার ক্ষুদা লাগছে এখন খেতে এখন একটা টার্কিশ দোকানে ঢুকছি সেখানে ডোনার কাবাব খাবো এখন সেই লোকেরা বারবার জিজ্ঞেস করতেছে আচ্ছা এই মাংসটা কি হালাল কিনা মাংসটা কি হালাল আমি বলতেছি যে এটা তো টার্কিশ দোকান এখানে তো সব হালালই পাওয়া যাবে এখানে সবই হালাল তারপরে বারবার ইয়া শিওর হওয়ার জন্য বারবার জিজ্ঞেস করতেছে না 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 এটা কি কিভাবে কাটা হয়েছে এটা কি হালাল হালাল না হালাল তো আমি তাদের দিকে তাকায় আসি যে যে লোকটা জিজ্ঞেস করতেছে তার এক হাতে এখনো একটা বিয়ারের ক্যান ধরা একটু পরে পরে চিবুক দিচ্ছে এবং জিজ্ঞেস করতেছে যে মাংসটা হালাল কিনা তো আমার এই দৃশ্যটা এখন আমার চোখ থেকে কখনো সরবে না যে এক হাতে বিয়ারের ক্যান এবং সেই সেই ব্যক্তিটা জিজ্ঞেস করতেছে মাংসটা হালাল কিনা এটা একটা ফ্যান্টাস্টিক ছবি মানে ছবিটা একদম মনে গেথে গেছে কখনো আমার মন থেকে এই ছবিটা বাইর হবে না আছে ভাই এই এই ঘটনাটা কিন্তু কমন না যারা যারা মুসলিম যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু আমি মানে সবাইকেই দেখছি অ্যালকোহল খায় কিন্তু মানে খাবার খুঁজতে গেলে তারপরে ই হয় খোঁজে যাই হোক আমি আসলে বলতে যে বায়োলজিস্ট ভাই নামটা তো উনি যেটা পয়েন্ট বলতে চাচ্ছিলেন যে শখ দেয়াটাকে উচিত বা উচিত না এখন শখ এক একজন এক একভাবে ভাবে নেবে যেমন ওনাকে আমি উনি কিন্তু জানি উনি এবং বেশ বেশ বড় সড়ক পোস্টে কাজ করে এবং পড়াশোনাও ভালো বেশ কয়েক কয়েকটা ডিগ্রি আছে ওনার কিন্তু কথা হচ্ছে যে উনি তো এইসব দিনায়ালের মধ্যে আছেন এবং এখনো কথা বলে মাঝে মাঝে আমি খোঁজা দিই আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনি আবার এমন দেখা গেছে যে এই গ্রামের অল্প শিক্ষিত একটা ছেলে আপনার এই লাইফ শুনলো তখন সে উৎসাহী হয়ে হয়তো কিছু পড়াশোনা করার চেষ্টা করলো তখন এখন এই ব্যাপারটা মানে রিসিভিং এন্ডে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তাই নাকি আমি আপনার সাথে আমার পয়েন্টটা ঠিক মতো নাই আমি এটা বলি নাই যে শখ উচিত না শখ অবশ্যই ছিল যে ধর্মের ভিতর থেকে কেউ যদি তাদেরকে ওই যে বয়লিং ফ্রগ অ্যাপ্রোচটা নিতে চায় যে আস্তে আস্তে তারা জিনিসটাকে উইকেন করবে দেন ওইটাকে আমি অপোজ করার মানে প্রয়োজনীয়তা দেখি না ওরা করতে পারে ওরা কি হিপোক্রেট অবভিয়াসলি বাট এটা একটা এফেক্টিভ লং টার্ম রেজাল্ট আনতে পারে আমি এটা বলি নাই যে এটা উচিত না এক পর্যায়ে যে সে বলে আমি এত কিছু জানি না বাট এই যেগুলো আমি দেখাচ্ছি যে এই সত্য ফ্লগ কোরআনে বলা আছে হাদিসে বলা আছে এবং ওই ডিনের মধ্যে আছে এবং সে এক পর্যায়ে গিয়ে কথা বলতে চায় না তো আমি কথা পারি না এবং এটা সব ধর্মের ক্ষেত্রেই বলছি যেমন আমি আমার শাশুড়ি আমার শাশুড়ি খুব ধার্মিক শাশুড়িও মোটামুটি পড়াশোনা এবং তাকে যখন আমি খ্রিস্টান এই আলোচনা করি কিছুক্ষণ মানে এক মিনিটের মাথায় সে করে করে না যে আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না এবং আমার সাথে বেশ বড় দ্বন্দ্ব হয় যেমন আমার মেয়েটাকে সে ভালো খ্রিস্টান হিসেবে বড় করতে চায় তো ইয়া আমি মানে আমিও আমি আপনাকে পুরোপুরি ডিনাই করছি না আপনি যা বলছেন

আমি কথাই বলি না ঠিক আছে আমার মানে যারা নিজেই হয়তো আমি মানে একটা ইয়ে দিতে পারি একটা মানে ধাক্কা দিতে পারি হালকা ধাক্কা যে কিছু একটা হলো তাদের কাছে একটা লজিক্যাল ইনকনসিস্টেন্সি মনে হচ্ছে তখন মানে ওই কি যখন তারা দেখায় তখন আমি তাদেরকে একটু ধাক্কা দিই আচ্ছা এটা কি তুই চিন্তা করে দেখেছিস বা আপনি দেখেছেন যে এটা এইভাবে কেন হইলো ওইটা করতে পারি কিন্তু আমি মানে কারো কাছে লজিক আর ফিলসফির মানে ধর্মীয় বাণী নিয়ে যাব এরকম আমার মাথায় আসে না কখনো আমি আমি একটা এখানে একটু বলতে চাই যে ধরেন আমি আমার মানে ধার্মিক মানুষদের কথাই বলছি আমার আমার ক্ষেত্রে আমি যখন ধর্ম ত্যাগ করলাম আস্তে আস্তে বিশ্বাস চলে গেল লজিক করে আমি খুব বেশি আমার আমি আমি খুব বেশি ডিপ চিন্তা করতে পারি না কিন্তু কথা হচ্ছে যে আমার কিছু লজিক দিয়ে চিন্তা করতাম যে তারপরে লজিক দিয়ে চিন্তা করার পর পরই আমার ধর্মের প্রতি বিশ্বাস চলে উঠেই গেছে তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমি যখন চাই আমি যখন দেখি এবং ধর্ম ত্যাগ করার পর পর যে আমার মোরাল অনেক হাই হয়ে গেছে মোরাল হাই হয়েছে তারপরে মোরালিটি হাই হয়েছে তো আহ এটাই আমি চাই যে আমি যখন চেষ্টা করি যে আমি দেখি আমার আশেপাশের মানুষজন খুব ভালো মানুষ মানে ভালো মানুষ সাদা চোখে কিন্তু যখন দেখি তাদের মধ্যে রেসিজমের ব্যাপারটা এবং প্রকাশ্যে রেসিজম শো করে তখন তো বলি তোমার ধর্ম তখন মানে আলোচনা জট পাওয়া যায় আমি সেটাই বলছি যে আলোচনা করা কি উচিত না মানে শখ দেওয়া হলেও আলোচনা করেও কি করা উচিত না অবশ্যই করা উচিত যাদের সব ইয়ে আছে আমি উচিত অনুচিতের কথা বলিনি আমি বলেছি যে আমি ব্যক্তিগত জীবনে যে পলিসিটা ফলো করি এটা হচ্ছে কেউ যদি অলরেডি একটা পা নেয় তখন আমি তাকে একটা ধাক্কা দেই কিন্তু এখানে একটা মানে ব্যক্তিগত রিস্কেরও ব্যাপার আছে যে আমি কোন জায়গায় সফল হতে পারি আমার মানে এখানে প্রবাবিলিটি কিরকম আমি যেখানে দেখি না যে এখানে কোনো মানে ফলপ্রসূ কিছু হওয়ার পসিবিলিটি আছে উল্টা আমারই কোপ খাইতে হবে সব জায়গায় গিয়ে তো ভাই দরকার কি ভাই আপনাদের ক্ষেত্রে এটা রিস্কি বাউন্সে বসে এসব আলোচনা করা এগুলো খুবই রিস্কি একটা ব্যাপার সো আমি আমি যে বলে বললাম আমি শুধুমাত্র আমার ওই ফ্রেন্ডগুলোর সাথেই করি এবং এটা সব সময় করে যাই হোক হাসিব ভাই আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে মানে কতবা ফরাজ ভাইয়ের কাছে হ্যাঁ বলে স্যার ওই যে আমি মুসলিমরা চার বিয়ের ক্ষেত্রে আয়াতের ক্ষেত্রে যেটা বলে যে এটা তো যখনই চার কখন চা বিয়ে করতে যখন সে সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবে এবং এটার এটাই ডিফেন্স ওদের কিন্তু বলে যে সবাইকে সমানভাবে ভালো এরকম কথা কোথায় বলা আছে যে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে মুসলিমরা বলে এটা বলছে আসিফ ভাই এটা সরি আমি শুনতে পাইনি কথাটা কোথায় বলা আছে এটা মুসলিমরা বলে যে সবাইকে ভাই উনি বলছে যে এরকমটা মুসলিম এরকমটা হচ্ছে মুসলিমদের থেকে পরে জানেন এটা বলেন আরকি মুসলিমরা এই ধরনের কথা বলে যে সবাইকে যদি সমান ভালোবাসা দিতে পারে তাহলে বিয়ে করতে পারবে কিন্তু এটা তো একদমই মিথ্যা কথা এরকম কোন কথা ইসলামের কথা বলা নাই যে সবাইকে সমান ভাবে ইনফ্যাক্ট নবী মোহাম্মদ নিজেই আয়সাকে আয়সার সাথে বেশি সময় কাটাইতো সাউদা বুড়া হয়ে গেছিল সাউদার সাথে কম সময় কাটাইতো এটা নবী মোহাম্মদ নিজেই করত এবং এখানেই বলা আছে যে কারো পক্ষে এটা করা সম্ভবই না সবাইকে সমান ভাবে ভালোবাসা ওই আয়াতের ভিতরেও বলা আছে যে কারো পক্ষে সম্ভবই না এই জিনিস কোথায় কোথা থেকে পাইলো আমি তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমার প্রশ্নের তো আমি মানে আমি শেষ আমার প্রশ্ন আমার আমাকে ই করতে পারেন ডিসকানেক্ট করে দিতে পারেন থ্যাংক ইউ অ্যাড করার জন্য পারস ভাইকে থ্যাংক ইউ বালেজিস ভাইকে থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরে আরেকদিন না হয় আপনার সাথে খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা আলোচনা করব আরেকজনকে যুক্ত করি আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আপনি আসছেন আপনি বলেন তাহলে হ্যালো আসে ভাই গুড ইভিনিং গুড ইভিনিং শোনা যাচ্ছে বলেন ভাই সরি আমি যদিও নাম রেখেছি আমিরুল মোমিন আসলে আমি মোটেও মোমিন নই তো যে কারণে চেহারাও দেখাচ্ছি না আমি ছোট্ট দুটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি আসলে এক সময় আহ মুক্ত মনে লিখতাম বকলম নামে হ্যাঁ যদি এখন আর সময় পাই না তো রিসেন্টলি আপনার ছোটদের জন্য মানববাদ বইটা পড়ছিলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বকলম আমার তো পরিচিত মনে হচ্ছে নামটা খুবই পরিচিত মনে হচ্ছে আমি বোধহয় আপনার লেখা পড়েছি বোধ হ্যাঁ আমার খুব বেশি লেখা ছিল না দশ বারোটা লেখা ছিল বিভিন্ন ইস্যু নিয়ে তো যাই হোক ছোটদের জন্য মানববাদ বইটা পড়ছিলাম পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠায় একটা জায়গা ছিল সেখানে এরকম একটা লেখা ছিল যে আমি কি একটু দুই লাইন পড়বো এক লাইন হ্যাঁ হ্যাঁ আপনি পড়েন আমি আমিও বের করছি পড়েন জিওদার্ন ব্রুনো ছিলেন আলোকায়নের যুগের পূর্বের প্রথম সাহসী চিন্তাবিদদের একজন তিনি কোপারনিকাস এবং গ্যালিলিওর দেয়া তথ্যের উপর ভিত্তি করে বুঝেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘরে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঠিকই আছে মানে এখানে আসলে বিতর্কে কিছু নাই বাট গ্যালিলিও বোধ হয় আপনার ব্রুনোর একটু পরের দিকের যদিও অলমোস্ট সমসাময়িক বাট পনেরো বিশ বছর আগে পরের আছে আর কি আপনি বলছেন গ্যালিলিও ব্রুনোর পনেরো বিশ বছর আগের না পরের পরের আমি যদি গুগল করে দেখলাম গ্যালিলিও সম্ভবত মারা গেছেন ষোলোশো আহ বা ইয়ের দিকে আর ষোলোশো সালে হচ্ছে ব্রুনো মারা গেছেন এরকম কিছু একটা কিন্তু মানে গ্যালিলিও ব্রুনো ব্রুনো যে ইয়াগুলা সেগুলার পরে তো হচ্ছে গিয়ে আহ ব্রুনো এই জিনিসটা নিয়ে কাজ করেছে যতদূর আমার মনে পড়ে আবার আমি নিজে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম যে ব্রুনো গ্যালিলিও একসাথে কে কাকে ইনফ্লুয়েন্স করেছে এরকম যদিও

অনেক সময় একে অনেক সময় বড়রাও ছোটদের দিয়ে হতেই পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় দেখলাম যে গ্যালেলিওর বইটা প্রকাশ হয়েছিল সম্ভবত ষোলোশো আট বাই হতে পারে আমি অত বেশি ডিগ আউট ও করার সময় পাইনি আসলে তো সেক্ষেত্রে দেখা যাবে যে ব্রুনোর মারা যাওয়ার আট বছর পরে সম্ভবত গ্যালেলিওর লেখাটা এসছে তো যদিও ওই দুইজনেই কিন্তু কোপানিকা দ্বারা ইনফ্লুয়েসড সেটা কিন্তু সত্যি আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি এটা চেক করে দেখবেন যদি ইয়া হয় তাহলে আমি এটা সংশোধন করে পরের সময় সংস্কারে এটা সংশোধন করে দিব অনেক ধন্যবাদ আপনাকে ভাই थैंक यू আর আরেকটা ছোট্ট বিষয় লাস্ট আলাপ করে বের হই সেটা হচ্ছে যে আমরা তো ধরে মানে আমি অনেক আগে থেকে এই না সেটা বলা লুই এ নাই প্রবলেম হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চারা যখন বড় হচ্ছে এখন তো একটা হিউজ সোশ্যাল ইনফ্লুয়েন্স কিন্তু আছে মানে আপনি শুধু ঘরে বসে বাচ্চাকে সব পড়াতে পারবেন না ওকে স্কুলে যেতে হয় ওকে সমাজে চলতে হয় ধর্মীয় অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করতে হয় ফলে আমরা তো একটা ইমিউন সমাজ পাচ্ছি না ফর নন বিলিভার্স এবং ইয়ার সেই জায়গা থেকে অনেক সময় যেমন আহ নানির কাছে শুনছে যে বৃষ্টি আল্লাহ দিচ্ছে তাই না এখন আপনি এই বাচ্চাকে আসলে কিভাবে কাউন্টার করবেন আমাদের ওইরকম কোনো আলাদা এডুকেশনাল ইনস্টিটিউট তো নাই তো এখন তাহলে কি মানে যতদূর সম্ভব ঘরের মধ্যেই পড়ানোর চেষ্টা করা আহ আউটসাইড ইনফ্লুয়েন্স কে আপনি আসলে আটকাবেন কিভাবে আপনার কি মনে হয় মানে কি করা উচিত আমি তো এই বিষয়ে বলতে পারবো না ভাই ফরাজ ভাই আপনারা কি কি কিছু বলবেন এই বিষয়ে সরি কাজ করতেছিলাম আমি দুই আপনার বইনির কথা বলতেছিলাম তো আমি তো ফোকাস কই নিয়ে সরি বায়োলজিক্যাল ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে প্রথমত ভাই প্রথম কথা হচ্ছে নাস্তিক রাজে সবাই এক মানে সব বিষয়ে একমত এটা কিন্তু না এটা হচ্ছে প্রথম জিনিস যেমন আমার সাথে আপনাদের অনেকের অনেক কিছুতে ভিন্নমত থাকতেই পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এটা একটা এক্সপেন্সিভ স্টেপ হবে আমি জানি এবং অনেক কঠিন আপনি যদি মনে করেন যে আপনি যে সমাজ বা যেই পারিবারিক কাঠামোর মধ্যে আছেন সেটা আপনি আপনার সন্তানদেরকে যে ভ্যালুজ গুলা শেখাতে যাচ্ছেন সেটার সাথে মিলছে না তাহলে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে আপনি দেখবেন যে এরকম কি সোসাইটি আছে বা কোন ইয়ে আছে যেখানে আপনি আপনি যে ভ্যালুগুলা মানে ফলো করেন ওইগুলায় ওগুলোর উপর বেস করে তাদের সমাজ ব্যবস্থা গঠিত যেখানে তারা ফ্রিলি সব মানে বিষয় এক্সপ্লোর করতে পারবে যদি এখানে থেকে করতে হয় আমার মনে হয় না যে মানে খুব বেশি আপনি এক্সটারনাল হেল্প পাবেন এই বিষয়ে ওইটা আপনার পারিবারিক মানে সীমাবদ্ধতার মধ্যে থেকেই করতে হবে নিজেদের মধ্যে না আবার ওই আসিফ ভাই যেটা বলেন সব সময় যে কাউকে জোর করে রাস্তিকতা শেখাতেই হবে ব্যাপারটা আসলে তা না কিন্তু রিজনিং ডেভেলপমেন্টটা করে দিতে পারলে আমার মনে হয় যে হয় যে ঠিক আছে বাট যেটা হয় কি বাইরের ইনফ্লুয়েন্স এত বেশি এখন বাবা হিসাবে আমি হয়তো সারাদিনে আধা ঘন্টা সময় পাই কিন্তু এর মধ্যে হয়তো নানির দাদির কাছে গল্প শুনে ফেলছে বোরাকের ইত্যাদি ইত্যাদি তো এইটা একটা বড় রকমের প্রবলেম কারণ আমরা ফার্স্ট জেনারেশন যারা যেমন আসিফ ভাইরা বা আসিফ ভাই মনে হয় না আমার চেয়ে খুব বেশি বয়সে বড় হবেন আমরা হচ্ছি একটা ফার্স্ট জেনারেশন টাইপের ইন্টারনেট আসার পরে নাস্তিকতার প্রথম জেনারেশন আমাদের সন্তানদেরকে মানুষ করার একটা কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে যেহেতু ফলে আমরা চাইলেও সেই ভ্যালুজ গুলা কিন্তু আর ডেভেলপ করতে পারছি না বাচ্চাদের অনেক ধরনের স্কুল থেকে শুরু করে সব জায়গায় ইনফ্লুয়েন্স হচ্ছে ধর্মীয় তো সেই জায়গা থেকেও আমি জানি না আমরা নিজেরা কোনো কোন এক ধরনের কিছু করা যায় কিনা যে যেখানে বাচ্চারাও আসলে ওই রিজনিং নিয়ে বড় হবে রিজনিং বা যুক্তিবোধ থেকে তৈরি হবে যদিও আমাদের ফ্যামিলিতে আমরা যখন যুক্তিবোধ শিখেছি আমরা তো আর স্কুল থেকে শিখিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইয়ে করে আসতে হয়েছে প্রচন্ড ধর্মীয় পরিবেশে থাকার পরেও ভাই আপনি যে ইয়ার কথাটা বললেন এতে আমার এটা মাথায় আসছে যে ছোটবেলা থেকে ধরেন তাদের যদি কৌতূহলী নেচার থাকে বা যদি নাও থাকে যে তারা অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে এই জিনিসটাকে উদ্বুদ্ধ করবেন মানে বা মানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আসিফ ভাই ভালো বলতে পারবেন ওনার যেহেতু হ্যাঁ আসিফ ভাই তো মানে অ্যাক্টিং ফাদার এখন সো উনি আসলে কি করেন এটা একটু জানার দরকার কারণ আসিফ ভাই আপনার সময়ের সবাইকে আপনি ইয়ে করছেন কিন্তু এখন তো আমাদের পরের প্রজন্মকে নিয়ে ভাবতে হচ্ছে সো আপনি আসলে কি করেন আমি তো চাকরি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না 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 আমি সেটা বলছি না মানে সিদ্ধার্থকে আ যুক্তিমুখী করার জন্য আপনি কি করেন যেটা আসলে অন্য ফলো করছে এটা হচ্ছে যে যে কাজটা করতে হয় এর পিছনে এখন আমরা যে কাজগুলা করছি এক এক সময় এক এক রকম কিছুদিন পর পর আবার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয় এখন যেটা করছি যে গত বেশ কিছুদিন ধরেই মহাকাশ সম্পর্কে শেখাচ্ছি গ্রহগুলা কিভাবে কাজ করে ব্ল্যাক হোল জিনিসটা কি মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো এই জিনিসগুলা বোঝাবার চেষ্টা করতেছি এবং একই সাথে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করতেছি কোনটা রিয়েল আর কোনটা ফেক কোন গল্পটা সত্যি কোন গল্পটা মিথ্যা এটা বোঝানো খুব কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাকে যেমন একটু ফিকশন পড়াতে হচ্ছে আমার একটা ছোট লাইব্রেরি আছে বাসায় প্রায় হাজার দুই এক বই এখন ধরেন ঠাকুরমার ঝুলিও তো পড়াতে হচ্ছে কারণ সেটা তো আবার এক ধরনের ইমাজিনেশন তৈরি করার ভূমিকা তো আছে গল্পগুলোর মধ্যে বা রূপকথার গল্পের মধ্যে বা হ্যান্ডসান্ডারসনের রূপকথা বলেন বা ইসবস ফেবলস বলেন কিন্তু সেই গল্পগুলো তো আসলে মিথ্যে গল্প সেখানে তো সত্যি মিথ্যা মানে শিয়াল কথা বলছে এটাকে তো আর বলা যাচ্ছে না যে এটা সত্যি নাকি মিথ্যা হ্যাঁ আমিও সেইটাই করছি যে যে বিভিন্ন গল্প পড়তেছে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন ধরনের ইয়া দেখতেছে সেগুলা ভিতরে সে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে কোন জিনিসটা সত্যি কোন জিনিসটা মিথ্যা তো এই জিনিসটা তাকে বুঝাই দিতে হয় যে এই জিনিসটা আমরা আমাদের এটার তো কোনো ইয়া নাই এটা তো আমরা কোথাও দেখি না তাই না এইভাবে এইভাবে বুঝাই আপাতত এই জিনিসটা তো কোথাও নাই তাহলে এটা কি হবে স্পাইডারম্যান তো আসলে সত্যি না তারপরে এই যে কয়েকদিন আগে এই যে এখন যে ক্রিসমাস চলতেছে সান্টা ক্লজ সান্টাকে সে দেখছে সে স্কুলে দেখে আসছে সান্টা টান্টা এগুলো শুনে আসছে টিভিতেও দেখছে সে সে ভাবতেছে সান্টা এটা সত্যি এখন তাকে আমি নিয়ে গেছিলাম এই যে ক্রিসমাস মার্কেটে নিয়ে গেছিলাম সেখানে উপরে আবার একটা গাড়ি বানাইছে তারা সেই গাড়িটা দিয়ে তারা আবার মানে উপর দিয়ে যায় একজন সান্টা এখানে বসে থাকে এবং সে কথাও বলে হ্যাঁ সবার সাথে কথা বলতেছে মানে ফান করতেছে আর কি এখন আমি তাকে দেখাইছি দেখার পরে সে একদম মানে ধরেই নিছে যে আসলে সত্যি এবং ক্রিসমাসের রাতে সে সে সবাইকে গিফট দিবে একদম আমি যেমন কে নিয়ে দুর্গাপূজায় গেছিলাম এবার এবং সেখানে আহ ইয়ের যে নাক ধরেন কি বলে গণেশ গণেশের মাথা তো হাতির তো এখন ও কিন্তু অনেক কিছু ধরেই নিচ্ছে যে হ্যাঁ রাবণ বলে তার সত্যি দশটা মাথা ছিল ইত্যাদি ইত্যাদি আবার একটা জায়গা থেকে তো এটা ঠিক যে ইমাজিনেশনের জায়গা থেকে গল্পের তো একটা ভূমিকা আছে যে গল্পগুলো আসলে সত্যি গল্প না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে এগুলো তো দেখতে হবে জানতে হবে এবং এগুলোর ভিতর জানলেই তো সেগুলোর ভিতরে পার্থক্যটা বুঝতে পারবে এখন আপনি আপনি যে কাজটা করতে পারেন সবকিছুই তাকে তার সামনে তুলে ধরতে পারেন ধর্মীয় কেচ্ছা কাহিনী গল্প গুজব এগুলো তুলে ধরতে পারেন এবং একই সাথে যুক্তি কি জিনিসটা সেটাও তুলে ধরতে পারেন তারপরে তার হাতে ছেড়ে দিতে পারেন যে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিভাবে মানে যুক্তি ব্যবহার করে সে কিভাবে ডিসিশন মেকটা করবে এই দিকে যদি আপনি ফোকাস দেন আমিও এই দিকে ফোকাস দিচ্ছি ফোকাস করছি এই জায়গাটাতে যে সে যেন ডিসিশনটা নিজে নিতে পারে নিজের ডিসিশন নেওয়া এবং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট তার জন্য হচ্ছে তাকে আত্মনির্ভরশীল করা এবং নিজের ডিসিশন মেক করা এই দুইটা জিনিস আমি মনে করি তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আর সে যেন নিজের কাজ নিজে করে ঘর পরিষ্কার করে রাখে নিজের বিছানা নিজে করে আর নিজের খাবার নিজে নিয়ে খায় এই প্রত্যেকটা কাজ যেন সে নিজে করে নিজের তা তাকে আমি সেজন এটা বুঝতে পারে যে এই কাজগুলা তার কাজ এগুলো অন্য কারো কাজ না এগুলো অন্য কেউ করে দিবে না এটা এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে ডিসিশন যেন নিজে নিতে পারে তাকে আপনি মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ধরেন বাজারে নিয়ে গেছেন আচ্ছা বাবা বলো তো এই পিয়াজটা ভালো নাকি এই পিয়াজটা ভালো তোমার কোনটা ভালো লাগে আজকে কি খাবো আজকে আমরা কি খাবো দুপুরে মানে মুরগি খাবো নাকি এটা খাবো ভেড়া খাবো নাকি ফিশ খাবো এইভাবে তাকে ডিসিশনটা নিতে দেন তাহলে সে নিজেকে ইম্পর্টেন্ট ভাববে

কেনার সময় তাকে আমি তার সাথে আমি মানে কনভারসেশন চালাই যে আচ্ছা এটা তো এইরকম তাহলে তোমার কি মনে হয় কোনটা কোনটা ভালো সে আবার বলে এটা তখন আমি বলি না কিন্তু এটাতে তো এটা খারাপ আছে তখন আবার সে বলে না তাহলে ওইটা আমি বলি না না ওইটাতে তো আবার এটা খারাপ তাহলে এটা এটা নিবো মানে তাকে একটু কনফিউজ করি এবং একই সাথে তাকে ডিসিশনটা নিতে সে যেন ডিসিশনটা নেয় না বেস্ট প্র্যাকটিস বলতে আমরা যেমন রেস্টুরেন্টে গেলে মেনু বলে যে তুমি মেনু দেখো সো ইউ অর্ডার অথবা ঠিক আছে এখন হিসাব করে বলো যে কত টাকার অর্ডার হলো কত তুমি ব্যাক পাবে কত টাকা চেঞ্জ কত হচ্ছে তো এই বা বলে যে তুমি গিয়ে বলে আসো তো যে আজকে আমাদের কাছে টাকা নাই কি করা যায় দেখি পারো কিনা হ্যাঁ দুষ্টি সেটা আমরা করি মানে সেই জায়গাটা করার চেষ্টা করি ওভারঅল আমার যেটা মনে আছে ভাই যে আমরা যারা এখন মোটামুটি ধরেন বাংলাদেশে তো এখন হাজার হাজার নাস্তিক আছে এরা কিন্তু সেকেন্ড প্রজন্মকে তৈরি করার জন্য একটা মেকানিজম আমাদের এখন থেকে ভাবা শুরু হবে শুধু নতুন নতুন মোল্লাদেরকে বোঝানো তো অবশ্যই লাগবে পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা শুরু হওয়া উচিত অবশ্যই ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো বকলম ভাই ভবিষ্যতে আবারও কথা হবে নিশ্চিত তাহলে আজকে বিদায় জানাই আপনাকে ওকে ইউ গাইস